হাই ফ্রেন্ডস, আবার আমি চলে এসেছি তোমাদের কাছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ম্যাগি। তো ভেজ ম্যাগি কি করে আমরা বানাতে পারবো খুব তাড়াতাড়ি সহজে মাইক্রোওয়েভে? ফ্রেন্ডস, চলো আজকে একটা নতুন রেসিপি খুব তাড়াতাড়ি কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটা আমরা দেখে নিই। সেটা কি? সেটা হচ্ছে ভেজি ম্যাগি। তো চলো বন্ধু, আমরা দেখে নিই যে ভেজি ম্যাগি বানাতে আমাদের কী কী লাগছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি ম্যাগি, গাজর, বিনস আর পেঁয়াজ আর ম্যাগি মশালা, জল। তো চলো বন্ধুরা, আমরা এবার ম্যাগির জন্য এখানে 4.5 কাপ মতো জল নিয়ে নিলাম। 2, 3, 4, 4.5। এবারে এটার মধ্যে আমরা এই ভেজগুলোকে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ম্যাগিগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে সাত থেকে আট মিনিটের মতো মাইক্রো মোডে বসিয়ে দেব। এবারে আমরা এই ম্যাগিটা, ভেজি ম্যাগিটা মাইক্রো মোডে হাই পাওয়ারে 7 মিনিটের জন্য দিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট মতো টাইম লাগবে। মাঝখানে একবার 4 মিনিট হয়ে যাওয়ার পর আমরা এটাকে খুলে নাড়িয়ে নিয়ে দেখে আবার বসিয়ে দেব। আমাদের 8 মিনিট টাইম ওভার। তো এবারে আমরা এটা চলুন দেখে নিই কীরকম হয়েছে। আমাদের ভেজি ম্যাগি পুরোপুরি কমপ্লিট। তো চলো বন্ধুরা, এবার আমরা এটাকে থালার মধ্যে দিয়ে রেডি, এবারে এটা আমাদের সার্ভ করার উপযুক্ত হয়ে গেছে। তো চলো বন্ধুরা, তোমরা আমার এই রেসিপিটা সবাই বাড়িতে তাড়াতাড়ি করে তৈরি করে নাও।